চিত্রনায়ক সাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। অভিনেতা সাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে ও তার সন্তানের কথা স্বীকার করেছেন। এই মুহূর্তে সাকিব সিনেমার শুটিংয়ের জন্য কলকাতায় রয়েছেন। অপুকে বিয়ে ও তার সন্তানের কথা স্বীকার করে সাকিব বলেন, বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি, আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর উপর আমার কোনো ক্ষোভ নেই, শিগগিরই ওকে নিয়ে সবার সামনে আসব আমি। তিনি আরও বলেন, আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন আগামীতেও তাই থাকবেন। সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড কিং সাকিব খান। বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ের কথা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘ 9 বছর আগে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে বিয়ে করেছে অপু। ফরিদপুরের ভাঙ্গা থেকে কাজী এনে তাদের বিয়ে হয়, তিনি এই কথা জানান। অপু বিশ্বাস বলেন, গত বছরের 27 সেপ্টেম্বর ঢালিউড সুপারস্টার সাকিব খানের সন্তানের মা হয়েছি, এটি সাকিবেরই ছেলে। এতদিন অনেক কারণে মুখ খুলতে পারিনি, শেষ পর্যন্ত প্রকাশ করতে বাধ্য হলাম। অপু বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে কাজী এনে আমাদের বিয়ে হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিয়ের সময় আমার নাম বদলে নেই, আমার নতুন নাম অপু ইসলাম খান। আমাদের সন্তানের নাম রাখা হয় আব্রাহাম খান জয়। অপু বলেন, সাকিব আর আমার বাচ্চা আছে, আমি চাইছি ও আমার পাশে থাকুক। হঠাৎ উধাও হয়ে যাওয়ার 10 মাস পর ফেরেন অপু বিশ্বাস। তিনি বলেন, এই দীর্ঘ সময়টায় তিনি ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় 2016 সালের 27 সেপ্টেম্বর। ছেলের নাম আব্রাহাম খান জয়। অপু বিশ্বাস এসব কথা বলতে গিয়ে বারবার কাঁদেন। তিনি বলেন, সাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন, অনেক ছাড় দিয়েছেন, ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি, তাই এবার সব বলছেন। সাকিব সম্মান করেননি, বরং বারবার ছোট করেছেন বলে অপু বিশ্বাস বলেন। তার ভাষায়, সম্মান চেয়েছি পাইনি, বারবার ছোট হয়েছি। এক পর্যায়ে অপু বিশ্বাস বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর সাকিব তাকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে, তাই তিনি তেমনটা করেছেন। সন্তান হওয়ার সময় সাকিব তার পাশে ছিলেন না, তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান, সন্তানের সব খরচও দেন। এর আগে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, অনেক কথা জমে আছে, অনেকে আমার উধাও হওয়া নিয়ে অনেক কিছুই জানতে চান, আজ সবগুলো প্রশ্নের অবসান ঘটাতে চাই। তবে কি নিয়ে কথা বলবেন সে সম্পর্কে আগাম কিছুই জানাননি অপু। এর আগে অপুর কথায় তার দীর্ঘদিনের লালিত ক্ষোভের আজ পাওয়া গেছে, এর পুরোটাই যে সাকিব খানের বিরুদ্ধে। বিভিন্ন সময়ে অপু সাকিবের বিয়ের গুঞ্জন, সন্তান জন্মদানের খবর এসেছে গণমাধ্যমে, এবার সে ব্যাপারে জানা যাচ্ছে। অপু সব ধরনের প্রস্তুতি নিয়েই লাইভে এসেছেন। উল্লেখ, দীর্ঘদিন ধরে আড়ালে বারবার খবরের শিরোনামে এসেছেন অপু। এসবে বহুবার উঠে এসেছে সাকিব খানের সাথে তার বিয়ে ও সন্তানের খবর। ঢালিউডে এর আগে গুজব ছিল, 2006 সালে কোটি টাকার কাবিনে অভিনয় করতে গিয়ে সাকিব অপু বিশ্বাসের জুটির প্রেমের সূচনা। 2008 সালে তারা বিয়ে করেন, সাক্ষী ছিলেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।